আপনি রিসেন্টলি কি মুভি দেখছেন ভাই? কোনো মুভি টুভি রিসেন্টলি? রিসেন্টলি ছবি দেখা হয়েছে বল্লভপুরের রূপকথা। এই ছবিটা কলকাতার ছবি, অনির্বাণ ভট্টাচার্য, মানে তার লেখা, মানে পুরো মুভির স্ক্রিপ্ট তার, ডিরেকশন আচ্ছা, গল্প সম্ভবত তার, আমি নিশ্চিত না, আমি জাস্ট ছবিটা দেখছি। তো ছবিটা পুরানো যুগ এবং নতুন যুগের ভিতরে যে একটা দ্বন্দ্ব, এই দ্বন্দ্বটা নিয়ে মূলত ছবি। ছবির যে হিরো, এই হিরো হচ্ছে বারো ভূঁইয়ার এক ভূঁইয়া গৌড়ের দিকের, কিংবা সম্ভবত একটা পাহাড়ি অঞ্চলের, সেই অঞ্চলের যে ভূঁইয়া ছিলেন সেই ভূঁইয়ার বংশধর। আচ্ছা, তো এরা খুব প্রতাপশালী, কিন্তু তার অনেক জেনারেশন পরে বর্তমান যে হিরো, এই হিরো হচ্ছে একজন ডাক্তার, ডাক্তার এই ভদ্রলোকের বাজারে বাকি আছে 10,000 টাকা, কিন্তু 35,000 টাকা এই ধরনের একটা অ্যামাউন্ট। ওই অ্যামাউন্টটা ওই সময় বিশাল, মানে সে মোটামুটি সবার কাছ থেকেই বাকি সে নেয় এবং সে লোন শোধ করতে পারতেছে না। এদিকে কিন্তু সে জমিদার, রাজপুত্র। ও আচ্ছা, রাজপুত্র তার রাজার বাড়িও আছে, সে শহরের বিদ্বান ব্যক্তি, ডাক্তার, কিন্তু তার পয়সা নাই, সবাই তো মানে তার কাছ থেকে পয়সা পায়। এখন সে বাড়ি বেচে দেবে, আচ্ছা, মূল ঘটনা হচ্ছে সে বাড়ি বিক্রি করে দেবে, কিন্তু বাড়ির একটা সমস্যা আছে। বাড়ির সমস্যা হলো তার যে এক পূর্বপুরুষ ছিলেন, যিনি যাকে হত্যা করা হয়েছিল, মানে হত্যা করা হয়েছিল হঠাৎ, কোনো কিছু না জেনে শুনে না বুঝে তার হত্যা করা হয়েছিল, সে মানে ভূত হয়ে ঘুরে বেড়াবে বাড়িতে। ও ঠিক আছে, এবং রাত 12টার সময় কি 11টার সময় সে ওই বাড়িতে, সে মানে তার অস্তিত্বের জানান সে দেয়, এবং মোটামুটি সে সবাই জানে এই ব্যাপারটা, গ্রামের সবাই জানে, কিংবা ওই বাড়ির তো ওরা তো নিজেরাই ভুক্তভোগী, ওরা কথাও বলে। হ্যাঁ, তো সে ভূত হয়ে আসে, সে তো অপঘাতে তার মৃত্যু হয়েছে, এবং তার যে বাবা ছিলেন যিনি ভূত, তার বাবা তো ভূইয়া, সে তাকে একটা অভিশাপ, মানে তাকে একটা কাজ দিছিল, পাশের এলাকার এক রাজা, তাকে ডিফিট করতে হবে, তাকে যুদ্ধে হারাইতে হবে। আচ্ছা, হ্যাঁ, তো সে ওই সৈন্যবাহিনী নিয়েই যাচ্ছিল, তখন ওপার থেকে, নদীর ওপার তো পাশের রাজ্য, ওপার থেকে একটা কামান সেটা টেস্টিং করার জন্য ছুটছে। আচ্ছা, ওরা কিন্তু জানেও না যে তার রাজ্য দখল করতে আসতেছে, কিংবা রাজ্যে হামলা করতে আসতেছে, জানে না, তারা জাস্ট কামান নিয়ে আসছে দিল্লি থেকে, সেই কামান টেস্টিং করার জন্য ছুটছে। ওই টেস্টিং কামান ছুটছে যেই, ওরা তো সৈন্যবাহিনী নিয়ে আসতেছিল, তার গায়ে কামান লাগছে, সে মারা গেছে। সে সংস্কৃত কবি ছিল, তার রাজত্ব ভালো লাগতো না, সে মূলত এক কবি। আচ্ছা, এই হচ্ছে সিনেমা মোটামুটি শুরু। আচ্ছা, এখন হ্যাঁ, তো সিনেমায় যে বর্তমান যে রাজপুত্র ডাক্তার, সেই ভদ্রলোক বাড়ি বিক্রি করে দেবে, বিভিন্ন জায়গা থেকে তার চিঠি আসতেছে, মানে সে ইয়ে দিছে যে আমি বাড়ি বিক্রি করবো, তো এক জায়গা থেকে চিঠি আসছে যে সে আসবে দেখতে। যে ভদ্রলোক দেখতে আসতেছে সে হচ্ছে বড় এক সাবান কোম্পানির মালিক, সাবান কোম্পানি, হ্যাঁ। তো সে এসে দেখতেছে যে রাজবাড়ি, 400 বছরের পুরানো রাজবাড়ি, সে আসার আগেই, ক্রেতা আসার আগেই রাজবাড়ির যে পুরনো যে নিয়ম কানুন সেগুলো সব পালন করার জন্য পুরনো এক চাকর আছে রাজবাড়িতে, তাকেই সাজানো হয়েছে। হ্যাঁ, যে পুরনো যে নিয়মকানুনগুলো সেইগুলোই পালন করে আসবে, এবং রাজা এসে রাজার মতোই সে ব্যবহার করবে, এই হিসাবে তাকে সাজানো। কিন্তু তার কিন্তু অবস্থা খারাপ, তার অবস্থা খুবই খারাপ। এর মধ্যে তার এক ফ্রেন্ড আসছে, আচ্ছা, সেও ডাক্তার, তাদের দুইজনের হচ্ছে চেম্বার দেওয়ার কথা। এখন সে এসে বলতেছে চেম্বার দিতে এরকম 10,000 টাকার মতন লাগে। কি সুন্দর রাজা বা রাজপুত্র, যেটাই বলি, 10,000 টাকা। তো তার
চেম্বার দিতে 10,000 টাকা লাগবে, কিন্তু এই 10,000 টাকার যোগান তো তার কাছে নাই, তার উল্টো অনেক টাকা বাকি পড়ে আছে বাজারে। সো তারা দুজন মিলে ইয়ে করতেছে, ঠিক আছে তুমি ওর যে ফ্রেন্ড আসছে ওরে সাজাইছে নায়েব, যে তুই নায়েব হবি, তুই আমার সমস্ত স্টেট দেখাশোনা করস, তুই আমার নায়েব, এই নিয়ে হচ্ছে তুই থাকবি। এরপরে ইন দ্য মিন টাইম সেই ভদ্রলোক আসছে গাড়ি চড়ে, ক্রেতা, ক্রেতার সাথে তার ওয়াইফ আসছে এবং ক্রেতার মেয়েও আসছে। মেয়ে হচ্ছে সম্ভবত বয়স 19-20 কিংবা মানে 22-22 উপরে না। এরা এসে বাড়ি তো 400 বছরের পুরনো দেখে খুব পছন্দ হয়ে গেছে, মানে এইভাবেই ঘটনাটা আগাচ্ছে আর কি। আমি লাস্টে কী হচ্ছে এটা যারা ফিল্মটা দেখবে এরা দেখে বুঝবে। তো এইটা মূলত যে মানে পুরনো দিনের যে রাজ পরিবার তাদের যে বর্তমান যে অবস্থাটা, হ্যাঁ, এবং অর্থনৈতিক অবস্থা, সামাজিক অবস্থা, এইগুলোর একটা ছাপ তুলে ধরা হয়েছে। নায়কের সময়কাল হচ্ছে ব্রিটিশ সময়কাল ছিল, ব্রিটিশ আমলে নায়কের অবস্থান এবং পুরনো যে ঘটনা সেইগুলো হচ্ছে 400 বছর আগে, ভুঁইয়াদের সময়ের। ওই যে রাজা মানসিংহ, হ্যাঁ, প্রতাপাদিত্য, ওই হ্যাঁ যশোরের প্রতাপাদিত্য, ইসা খা, এই বারো ভুঁইয়ার সময়কার ঘটনা, এইটা নিয়ে ঘটনা এটা। মানে এখানে আপনার ওই যে মানে আধুনিক সমাজ, মানে আমাদের একটা মডার্ন হয়ে গেছে সমাজ, এখন আর এইসব রাজা রাজার রাজত্ব বা এইসব কালচার চলে না। হ্যাঁ, কিন্তু তারপরেও ওই যে ঠাটবাট্টা আর কি, ঠাটবাট্টাটা থাকতো, ঠাটবাট্টাও বজায় রাখতে পারে নাই, জাস্ট তার বাড়িটা কিনতে আসতেছে, এই জন্যে যে ঠাটবাট্টুকু বজায় রাখা দরকার সেগুলো বহু কষ্টে, তাও আবার যে জিনিসগুলো প্রয়োজন সেগুলো বাকিতে দোকান থেকে নিয়ে আসছে। এবার যে দোকান থেকে আবার বাকিতে নিয়ে আসছে তার তো কোনো চাকর বাকরও নাই, সেই দুই দোকানদারে ধরে নিয়ে আসছে চাকর বাকরের পাঠ করার জন্য। এরপরে বাড়িটারই তো পছন্দ হয়েছে, এখন যে রাজা কিংবা রাজপুত্র আগে মারা গেছিলেন সে আবার ওই রাত 11টার দিকে তো বেরোবে। এখন এদের প্ল্যান হচ্ছে যে রাত 11টার মধ্যে সমস্ত ইয়ে শেষ করে তারপরে এদের পাঠিয়ে দিতে হবে। এর মধ্যে 400 বছরের পুরনো রাজবাড়ি, সেই সাবান কোম্পানির মালিক ক্রেতা তার তো পছন্দ হয়ে গেছে, এখন তার কথা হলে সে পুরনো বাড়ি ভাঙিয়া না একটা পুরনো বাড়ি ভাঙবে, ওটার ভিতরে সাবানের ইটি করবে, কিচ্ছু করবে। সে ওই 400 বছরের পুরনো বাড়ি খুঁজতেছে, ও হেরিটেজ সে রাখবে, তার যে একটা রাজবাড়ি আছে সেই হেরিটেজটুকু সে রাখবে, এই জন্যই খুঁজতেছে। আচ্ছা আচ্ছা, তো ভূতের ব্যাপারটা তো চেপে গেছে, যে ভূত আছে ভূতের ব্যাপারটা চেপে গেছে। তো রাজবাড়ি আপনার 10,000 কিংবা 20,000 কিংবা 30,000 এমন কোনো একটা টাকার অঙ্কে ফিক্সড হয়েছে যে এই টাকা বিক্রি করে দেবে। এর মধ্যে সব কিছু শেষ, খানাপিনা শেষ, তারা ক্রেতা, ক্রেতার ওয়াইফ আর ক্রেতার মেয়ে ছন্দা দেবী, এরা বেরোয় গেছে, গাড়ি করে যাচ্ছে, রাস্তার মাঝখানে গেছে, গাড়ি নষ্ট হয়ে, আচ্ছা রাস্তার মাঝখানে গাড়ি নষ্ট হয়ে গেছে, এখন কী করবে? এখন সেই রাজপ্রাসাদে ফিরে আসা লাগছে, বেজে গেছে তো 11টার বেশি, পুরানো যে ভূত রাজা সে তো ফিরে আসছে, সে বিভিন্ন জায়গায় সংস্কৃত কাব্য আওড়ায় বেড়াচ্ছে। আর এদিকে ওই যে ছন্দা দেবী সে আবার প্রেমে পড়ে গেছে সংস্কৃত কাব্যের, সে তো শুনতেছে এই যে, আচ্ছা আর এদিকে মানে বাদশাচ্ছে হচ্ছে ইয়ের মা, ছন্দা দেবীর মা, ক্রেতার ওয়াইফ, আচ্ছা সে হচ্ছে বলতেছে যে মানে ভূত তো ঘুরে বেড়াচ্ছে, ভূতের চেহারাও হুবহু বর্তমান যে রাজপুত্র তার মতো, কারণ বাপ পূর্বপুরুষ তো, ভূতের চেহারা হুবহু রাজপুত্রের মতো, তো ভূত তো রাজার পোশাক পরেই ঘুরতেছে, সংস্কৃত কাব্য আওড়াচ্ছে। এর মধ্যে ছন্দা দেবী উপর থেকে নিচে এসে পূর্ব তো যে ভূত রাজা তার সাথে কথা বলছে, ভূত কিন্তু সে জানে না, সে জানে না যে এটা ভূত। তো এই ভূত রাজার সাথে কথা বলতে বলতে সে তো সংস্কৃত কাব্য আওড়াচ্ছে এবং সেই সংস্কৃত কাব্য শুনেই ক্রাশ খেয়ে গেছে। তো এইগুলো এই ঘটনা ঘটতে ঘটতে মানে যে দায়িকার যে মা সে আবার দেখে ফেলছে জিনিসটা, যে এত রাত্রে আমার মেয়ের সংস্কৃত কাব্য পড়াচ্ছ, তুমি পড়াচ্ছ, এই যে মানে এই ধরনের মানে অপমান করছে আর কি, একটা কেলেঙ্কারি দিছে তার চরিত্রের উপরে, কলঙ্ক লেপন করা হয়েছে। সে ওই ভূত করছে কি পাশের দরজা দিয়া সে বেরোয় চলে গেছে,
তো ভূত যখন বেরো চলে গেছে তখন তো ছন্দাদেবী উপরে চলে গেছে, আর ছন্দাদেবী তার মাকেও বলছে যে না সে এমন কোনো ইন্টেনশন না, আমি নিজেই গেছি, তার সংস্কৃত কাব্য ভালো লাগছে এই জন্যে গেছি। তো এবার যে ক্রেতা উনি আবার আসছে যে কি ব্যাপার এত রাত্রে তোমরা না ঘুমিয়ে তোমরা কি করছো, তো তখন আর কি অভিযোগ দিছে যে এরকম যে রাজা আমার মেয়েরে পটানোর চেষ্টা করতেছে, সে একটা দুশ্চরিত্র, নারীদের প্রতি লোভ, লম্পট লম্পট, এই মানে ভূত রাজা ওই মহিলার বকবকানিতে ভয়ে এসে চলে গেছে। আচ্ছা ভূত ভয় পেয়েছে, ভূত ভয় পেয়ে চলে গেছে। তো ক্রেতা করছে কি ভূতের পিছন পিছন ধাওয়া করছে যে রাজা বসে দাঁড়ান আপনার সাথে কথা আছে, আমার ওয়াইফের কথা কিছু মনে করেন না, এই বলতে বলতে সে ঘুরে অন্য সাইডের দরজা দিয়ে সে আবার ঢুকছে, ঢুকে দেখে যে বর্তমান যে রাজপুত্র সে দাঁড়িয়ে আছে। বাহ। এবং বলতেছে যে আপনি না এইদিকে গেলেন, আপনি এভাবে কিভাবে আসলেন? তো এই নিয়ে সারা রাতি মানে একটা ঝামেলা ঝামেলা চলছে, হ্যাঁ জল্পনা কল্পনা চলছে। তো ভোরে এই রাজা মানে বর্তমান যে রাজপুত্র তার যে চাকর, চাকরের নাম হচ্ছে সম্ভবত মনোহর, মনোহর, হ্যাঁ হ্যাঁ, এই মনোহর স্বীকার করছে যে এটা ভূত ছিল, এটা আপনারা ইয়ে করেন না, তো এখন আপনার কাছে না বলে ইয়ে করতেছি যে ভূত ছিল। তো তখন ক্রেতা বলতেছে যে ভূত প্লাস 400 বছর পুরনো বাড়ি, তাহলে তো আমার আরো কিনতে হবে, আরো 20,000 টাকা বেশি রাখেন আমার কাছে। ও আচ্ছা, এই সাবান বিক্রেতা হয় না, একটা জিনিস একটা জিনিস সে একটা জিনিস, এবার তারও আবার কম্পিটিটর আছে, তার কম্পিটিটর কে, তার সেও সেই এই পুরনো বাড়ি খুঁজে বেড়ায়, তার ব্যবসায়িক কম্পিটিটর, আবার তার এই ধরনের কাজেরও কম্পিটিটর। আচ্ছা, এবং এই ভদ্রলোক হচ্ছে মানে খুবই বুদ্ধিমান, এবং সে ওই যে যে 400 বছর আগে যে ঘটনাটা ঘটছিল যে অন্য রাজ্যে রাজ্যের যে ভূইয়া সেই ভূইয়ার বংশধর হবে তার কম্পিটিটর, এই জিনিসটা অনেক মানে খুব মানে জটিলতা আছে, জটিলতা, হ্যাঁ। এই 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 সিনেমার কাহিনী পরে আর কি লাস্ট ফিনিশিংয়ে ছন্দাদেবীর সাথে বর্তমান যে রাজপুত্র তার বিয়ে হয়ে যায়, সে বাড়িটাও কেনে, তার চেম্বার টেম্বারও দেয়, মানে হ্যাপি এন্ডিং। আচ্ছা, ছবিটা খুবই ভালো লাগে। এটা নায়িকা কোনো ই করছেন আপনার, ওই যে সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায়? আমি 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 বলতে পারবো না, ওই যে আপনার কি জানি আপনি ই দেখছিলেন না, যে চতুর্থ না সমান্তরাল বা চতুষ্কোণ টাইপের একটা ই ছিল, দেখিনি ওই, এটা গানেও তো আছে মনে হয়, একটা গান গান আছে না এই মুভিতে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনার ওই যে গান আছে একদম শেষে গান করছে, হ্যাঁ একটা মেয়ে গান গায় কিন্তু, ও ওই মেয়েটাই আর কি আপনার সুরঙ্গনা, ওইটার আগেও তার একটা ছবি আছে, এরা এরা ভারতে সিরিয়াল টিরিয়াল করে সম্ভবত, এই সেটটাই, এই সেটে যারা আছেন আমার আমার, হ্যাঁ কিছু কিছু হয়তো বা কিছু কিছু আছেন যে সিরিয়াল টিরিয়াল করে। হ্যালো, ছবিটা ভালো, ছবিটা দেখবেন। বল্লভপুরের কি রূপকথা? বল্লভপুরের রূপকথা, তার রূপকথার মতো একটা আনছে জিনিসটা, হ্যাঁ আর কিছু একটা ভূতের এলিমেন্ট, মানে এটা একটা কমেডি ছবি, মূলত একটা কমেডি ছবি, মানে পুরাতন যে সভ্যতা কিংবা পুরাতন সময় এবং বর্তমান সময়ের যে দ্বন্দ্ব, অর্থনৈতিক দ্বন্দ্ব, মানে একটা ফ্যামিলির এত ঠাটপাটে ছিল তারা, হ্যাঁ তাদের এখন এই অবস্থা, এইটাই মূলত একটা বড় ফোকাসের একটা জায়গা, আরও আরও ঐতিহ্যের সাথে বর্তমান যে যা চলছে ব্রিটিশ আমলে যা চলছিল সেই ঐতিহ্যর তুলনামূলক একটা আলাদা।